এখন থেকে ইচ্ছা করলে আপনি নিজেই তৈরি করতে পারবেন এরকম এসএমএস বোমিং প্লাস আদার্স ফিচার্স থাকবে এরকম একটা অ্যাপ আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন ইচ্ছা করলে। চাইলে এই অ্যাপটাতে আপনারা কল বোমিং কাস্টম এসএমএস সহ আরো অনেক ধরনের ফিচার্স আপনারা নিজেরাই অ্যাড করতে পারবেন আপনার নিজস্ব ব্যবহার অথবা আপনার চ্যানেল বা পেজের জন্য ক্রিয়েট করতে পারেন। এই ধরনের অ্যাপ আমাদের থেকে ক্রিয়েট করে নিতে পারেন অথবা আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন স্কোয়ার অ্যাপের মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনার জন্য স্কোয়ারের আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এরকম একটা নিজেরাই নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন একটা এসএমএস বোমিং প্লাস আদার্স ফিচার্স থাকবে এই যে অ্যাপটাতে। তো এখানে কিন্তু আপনারা নিজেরাই কাস্টমাইজ করে নিজেদের নামে কিন্তু একটা এসএমএস বোমিং অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে চান, বানাইতে চান অথবা বানিয়ে নিতে চান সেটাও পারবেন, সমস্যা নাই। আর যদি চান আপনার কোনো টিম থাকে অথবা পেজ চ্যানেল থাকে তো সেক্ষেত্রেও আপনারা আপনার ইউজারদের ব্যবহারের জন্য কিন্তু এরকম ক্রিয়েট করতে পারেন অথবা আমাদের থেকে ক্রিয়েট করে নিতে পারেন, দুইটাই আপনার মর্জি। তো এখানে যেগুলো দেখতেছেন এখানে এসএমএস বোমিংটাই মেইন, আর যেগুলো আছে এগুলো সব ওয়েব ভিউ করে দেওয়া। তো আপনারা এটাতে আরও একটা অ্যাপ আসবে সামনে যেখানে আপনারা এসএমএস বোমিং কল বোমিং প্লাস কাস্টম এসএমএসের সুবিধা পাবেন। তো এই অ্যাপটাতে শুধুমাত্র আপনার এসএমএস বোমিং প্লাস যে আদার্স ফিচার আপনার এখানে চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারবেন ইচ্ছা করলে, আপনার নিজেদের মতো করে কাস্টম ভিউ করতে পারবেন। তো যেভাবে আমরা ডিজাইন করছি এটা চাইলে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আগেই বলে রাখা ভালো, অ্যাপটা কিন্তু পেইড। তো যারা নিতে চান অল্প খরচে কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে এসডব্লিউপি ফাইলও কিনতে পারেন, আমাদের থেকে এরকম অ্যাপ মেক করেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যারা স্কেসওয়ারের যে এসডব্লিউপি ফাইলটা যারা নেবেন তারা কি করবেন তো সেটা পুরোটাই দেখাই দিচ্ছি। তো এখানে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, নেম লোগো চেঞ্জ করে নেবেন। তো নেওয়ার পরে এখানে ভিতরে ঢুকে যাবেন। তো যারা আমাদের থেকে অ্যাপটা নেবেন তারা কি করবেন সেটাই দেখাই দিচ্ছি। তো এখানে অল্প খরচে আমাদের থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, নক দিবেন, কেউ আশা করি ফিরিয়ে দিব না কাউকে, চাইলে আমাদের থেকে বানিয়েও নিতে পারেন, সমস্যা নাই। তো এখানে মেইনলি এসএমএস বোমিং এর যেটা এখানে এপিআই কিনতে হয় সেটাই কিন্তু মেইন সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নাই। তো সেই জন্য কিন্তু পেইড করে দেওয়া হয়েছে। তো এখানে ভিতরে ঢোকার পরে এখানে যে আপনার লোগোটা চেঞ্জ করবেন, তো এখানে আপনার লোগোটা পিএনজি করে নিবেন, তো গোল মতো করে নেবেন তাহলে সুবিধা হবে। তো মেইন এক্সএমএল এ এখানে ক্লিক করে আসার পরে এখানে আপনারা এটা এখানে ক্লিক করে দিবেন, লোগোর উপর ক্লিক করে দিবেন। লোগোর উপর ক্লিক করার পরে এখানে রিসেন্টে চলে আসবেন, রিসেন্টে আসার পরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে এখান থেকে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এখানে ধরেন আমি উপরেরটা দিব। তো এখানে কিভাবে আপনাদের যে মন মতো এ অ্যাড করবেন, কিভাবে মন মতন যে পিএনজি বা ফটো অ্যাড করবেন, কিভাবে এখানে মন মতো ফটো অ্যাড করবেন কিভাবে, তো এর জন্য থ্রি ডটে ক্লিক করে দিবেন, ইমেজে ক্লিক করে দিবেন, দিয়ে এইখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করে দিবেন, দিয়ে অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে আমি ইমেজটা ধরাই দিবেন, দিয়ে অ্যাড মাই কালেকশন দিয়ে সেভ করে দিবেন আপনার কাছে। তো তারপরে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন, চাইলে যে ব্যাকগ্রাউন্ড রিসোর্স এটাও কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এটা একটা কালার দেওয়া আছে, এখানে নন দেওয়া আছে, একটা কালার দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো মেইন যে জিনিসটা এখানে করতে হবে সেটাই দেখাই দিই। তো ড্যাশবোর্ডে না, সরি, এখানে আপনারা হোম এক্সএমএল চলে আসবেন। তো এখানে এসএমএস বোমিং এর যেটা দেখতেছেন আমাদের থেকে নেওয়ার পরে এখানে কিন্তু এপিআই অ্যাড থাকবে না, তো এপিআইটা কিন্তু আমাদের থেকে নিতে হবে, এপিআইটা আলাদাভাবে কিনতে হবে। তো এখানে এপিআইটা অ্যাড করবেন কীভাবে সেটাই দেখাই দিই। তো এসএমএস বোমিং এর জন্য এপিআই লাগে, আর অন্য অন্য যেগুলো আছে এগুলো হলো ওয়েব ভিউ করে দেওয়া। তো ওয়েব ভিউ কীভাবে অ্যাড করবেন সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। এখানে এসএমএস বোমিং এর এপিআইটা নেওয়ার পরে এখানে আপনারা কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাই দিই। তো কী করবেন, এসএমএস বোমিং এর উপর ক্লিক করে দিবেন, সরি, এসএমএস বোমিং লেখার উপর ক্লিক করবেন না, পুরো বডিতে ক্লিক করে দিবেন। মানে এরকম দেখেন এখন কিন্তু পুরো বডিতেই টাচ হয়ে গেছে। তো বডিতে টাচ করার পরে এখানে আপনারা ইভেন্টে চলে আসবেন, ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এখানে ওয়ান ক্লিকে ক্লিক করলে কোন জায়গা থেকে আপনার এপিআইটা চেঞ্জ করতে হবে সেটা কিন্তু এখানে কনটেক্সের ভিতরে লেখা চলে আসবে। এখানে কিন্তু ড্যাশবোর্ড অ্যাক্টিভিটির থেকে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। তো আপনারা ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে চলে আসার পরে এখানে হোম এক্সএমএল
এক্সএমএল এ ক্লিক করে এখানে ড্যাশবোর্ড এক্সএমএল এ চলে যাবেন। তো যাওয়ার পরে পুরো বডিতে এরকম একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখানে ইভেন্টে চলে আসবেন। ইভেন্টে আসার পরে ওয়ান ক্রিয়েট দেখতেছেন, ওয়ান ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো ওয়ান ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কি স্ট্রিং কি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্ট্রিং কি, সো এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এগুলো হাইড করে দিচ্ছি। তো এখানে যে লিঙ্ক মতো দিব, ওই লিঙ্কের ভিতরে কিন্তু এপিআই অ্যাড করা থাকবে। তো এখানে যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কটা আপনারা কী করবেন, এখানে বসায় জাস্ট সেভ করে দিবেন। তো এখানে যে লিঙ্কটা দিব, লিঙ্কটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন, আপনার এপিআইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এপিআইটা অ্যাড করার পরে আপনারা কী করবেন, এখানে আপনার নিজের যে আবারও চলে আসবেন, এখানে হোম এক্সএমএল চলে আসবেন। তো এখান থেকে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা টেলিগ্রাম আইডির লিঙ্ক এখানে চেঞ্জ করতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক এটা চেঞ্জ করবেন কীভাবে, আবারও বডিতে ক্লিক করে দিবেন, ফুল বডিতে ক্লিক করে দিবেন, দিয়ে ওয়ান ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো ওয়ান ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এইখানে সেট ডাটা বলে একটা অপশান দেখতে পাবে। তো এইখানে আপনাদের যে টেলিগ্রাম আইডির লিঙ্ক এখানে দিয়ে দিবেন, অথবা আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলের জন্য এ করতে চান এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। তার মানে ওইখানে যখন ক্লিক করবে তখন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। এটা আমি অ্যাপ থেকে দেখাই দিচ্ছি। তো এখানে চাইলে SMS বম্বিং করতে পারবে, ফোন নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক করলে এখানে ঘুরতে থাকবে। তো SMS বম্বিং করে দেখাচ্ছি না, এটা 100% কাজ করবে আপনার API অ্যাড করলে। তো API অ্যাডও করা আছে আমি দেখাচ্ছি না, আর ইমেল বম্বিং এটার API আর কোনো অ্যাড করা নাই, আর সবগুলো কাজ করে ইমেল বম্বিং ছাড়া। তো এখানে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো এর উপর যদি কেউ ক্লিক করে তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম আইডিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে চেঞ্জ করার পরে ধরেন আপনি টেম্প মেইল, এই জায়গায় আপনার নিজের ইচ্ছা মতন ধরেন আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন অন্য একটা সাইট, তো সাইট ভিউ এখানে কীভাবে করবেন, ধরেন টেম্প মেইলের এখানে আমি আবার প্রথম থেকে বোঝাই দিই যে টেম্প মেইলে ধরেন এখানে আপনি কীভাবে সাইট বা ওয়েব ভিউ অ্যাড করবেন। তো পুরো বডিতে ক্লিক করে দিবেন, ইভেন্টে ক্লিক করে ওয়ান ক্লিকে করবেন। এখানে দেখেন কোন জায়গা থেকে চেঞ্জ করতে হবে, কনটেক্সের ভিতরে পেয়ে যাবেন। এখানে টেম্প অ্যাক্টিভিটি বলে একটা নতুন একটা ইয়ে ক্রিয়েট হয়েছে, ওখানে ক্রিয়েট করা আছে। তো ওই পেজ থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখানে ব্যাক করে দিবেন, দিয়ে এখানে যে দেখতে পাবেন এখানে টেম্প XML এখানে চলে যাবেন, ওয়েব ভিউ দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, পুরো বডিতে ক্লিক করার পরে ইভেন্টে ক্লিক করে দিবেন, ওয়ান ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ওয়ান ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে লোড URL দেখতেছেন। তো এখানে আপনি টেম্প মেইলের যে সাইট আছে এখানে টেম্প মেইলের সাইটটা দিয়ে দিবেন। তো এটা আমি দেখাচ্ছি জাস্ট, যেগুলো আছে এগুলো থাকবে, সমস্যা নেই, আপনি রাখতে চাইলে রাখবেন, সমস্যা নেই। তো এগুলো চাইলে নিজের ইচ্ছা মতন কিন্তু এখানে পাল্টাইতে পারেন। তো এখানে চাইলে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতন লোগো এবং নাম ব্যবহার করে নিজের একটা সাইট ভিউ করতে পারেন। আপনার যদি কোনো সাইট থাকে সেটাও কিন্তু এখানে লাগাই দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আবারও আমি হোম XML চলে যাচ্ছে। তো এখানে কিন্তু নিজের ইচ্ছা মতন কিন্তু সাইট ভিউ করতে পারেন। তো এখান থেকে লোগো চেঞ্জ করে দিবেন, দিয়ে এখানে নাম চেঞ্জ করবেন কীভাবে, নামের উপর ক্লিক করে দিবেন, বেসিক্স বা রিসেন্টে যাবেন, দিয়ে গিয়ে এখানে টেক্সটের উপর থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে ইচ্ছা মতন সাইট ভিউ করতে পারবেন, আরও নিচে ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল, আর এখানে আপনার নিজের ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিবেন, এই পুরো বডিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে ইভেন্টে যাওয়ার পরে ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। তো এইখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন ইচ্ছা করলে। তো এই ছিল পুরো কীভাবে কাস্টমাইজ করবেন আমাদের থেকে নেওয়ার পরে। তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের ফ্রিতে একটা লুডো টুর্নামেন্ট অ্যাপ গিভওয়ে করা হবে, তো সেই ভিডিওটা দেখবেন, সেটা কালকে অথবা পরশু আসবে। তো সেই ভিডিওটা দেখবেন, আর এই যে SWB ফাইলটা যারা নিতে চান অথবা আমাদের থেকে SMS বম্বিং অ্যাপ ক্রিয়েট করে নিতে চান তাদের টেলিগ্রাম আই, আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আমাকে নক করবেন, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে নক করবেন, আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে, অথবা আপনারা নিজেরা চাইলে SWB ফাইল কিনে কিন্তু নিজেরাই আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।